রাধে রাধে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। দেখো, আমি সকালবেলায় উঠেই গোপালজিকে তুলে বসিয়ে দিয়েছি। ওনাকে বসিয়ে দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ থাকে। তারপরে আমি চলে গেলাম মর্নিং ওয়াকে পার্কে। আর পার্কের প্রাকৃতিক দৃশ্য নিয়ে তোমাদের বারবার কিছু বলতেই চাই না। আর সকাল এখন 5:10, আমি এসে দেখছি সবাই চলে এসছে। আমার যারা সঙ্গী হাঁটার, তারা সবার সঙ্গে একটু একটু কথা বলা হলো। একজন দাদা আছেন, সকালবেলা এলেই বলেন রাধে রাধে হরে কৃষ্ণ। আর এক দাদা আছেন, জিজ্ঞাসা করবেন কেমন আছেন দিদি, ভালো তো? আর দুই দিদি আছেন, কতক্ষণ হলো এসছেন? আমি ওই দিদিদের আগে কোনো দিনই পৌঁছতে পারি না। যাই হোক, হাঁটতে শুরু করে দিলাম। আর বৃষ্টির পরপর সকালবেলাটা বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা। তো ঘামটা হতে গেলে একটু বেশ অনেকটা জোরে হেঁটে দম দিয়ে তবেই ঘাম বের করতে হয়েছে, কিন্তু বেশ ভালোই অনেকক্ষণ হেঁটে নিলাম। 40 মিনিট আমি টোটাল হাঁটি। হেঁটে বাড়িতে এসেই ছোটো ছেলে বলল সকাল সকাল অফিস যাবে, ওকে বানিয়ে দিয়ে দিলাম ম্যাগি। তারপরে বসে গেছি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। দেখো আমি ব্রেকফাস্ট করতে বসেছি, আমার একটু দেরি হয়ে গেল, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি এখন বসলাম, একটা রুটি আর ছোটো ছোটো করে দিলাম নুডলস। সেই নুডলস কিছুটা রয়ে গেছে, সেটা সকালবেলায় ভীষণ তাড়া থাকে, এত প্রেশার থাকে। বড় ছেলে চলে গেল অফিস, বড় ছেলের লাঞ্চ বানিয়ে দিলাম। লক্ষ্মী পিজির রান্না কিছুটা করে গেলেও অনেকটাই বাকি থাকে রোজ, ও এতটা টাইম নিতে পারে না। আর তারপরে তোমরা দেখেছো ভিডিওতে যে ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে লক্ষ্মীর, তার জন্য আমি নিজেই বেশিটা করতে হচ্ছে। নিউ সেশন শুরুর সঙ্গে সঙ্গে একটা আরেকটা লোকও দেখবো আর কি। এখন তো স্টুডেন্টের প্রেশার কম, তাই অন্য লোক দেখিনি আর কি। তো বন্ধুরা, তোমাদের ব্রেকফাস্ট নিশ্চয়ই হয়ে গেছে। ব্রেকফাস্ট তাড়াতাড়ি করা দরকার, আমিও খুব তাড়াতাড়ি করাই পছন্দ করি, কিন্তু ইদানিং একটু আজকেই হলো, এটা একটু দেরি, নাহলে আমি রোজ টাইমেই খেয়ে নিই, ওর সঙ্গেই খেয়ে নিই। এদিকে ঘরে ফল শেষ হয়ে গেছিলো, আমি জেপটো থেকে আনিয়ে নিলাম এই ফলগুলো, আঙুর কিছুটা আর মোসাম্বির আর একটা আনারস। তোমাদের সঙ্গে কথা বলার ফাঁকেই কিন্তু লাঞ্চও কমপ্লিট, উচ্ছে ভাজা হয়েছে, ডিম অল্পই শুকনো করে কষা করা হয়েছে, আর বুগুনের জন্যে শুধু অল্প একটু চিকেন ছিল, সেইটুকুই করেছি। বড় ছেলে রোজ চিকেন খেতে পছন্দ করে না। আর হয়েছে শুকনো করে পাবদা মাছের ঝাল, মসুর ডাল এইসব, আর সঙ্গে ডালের ভেন্ডি আলু ভাজা আর রুই মাছের ঝোল। দেখো, 1 ঘন্টা আগে ছাদে এসছে, আমি তো স্নান করলাম, পুজোর রুনু করে নিয়েছে, এই সমস্ত সব কিছু রান্নাঘরের কাজ ছেড়ে ছাদে এসে দেখছি ও গম ঝেড়ে গম ধুচ্ছে। এগুলো তুমি রুনু তো ঝেড়ে দেয় গো, তা ও সেই থেকে শুরু করেছে ঝাড়া ধোয়া সব কিছু। আমি জলের বোতলগুলোকে ভালো করে সব পরিষ্কার করে নিলাম গরম জল করে, কারণ রুনু এটা ঠিক করতে পারে না, তাই আমি এটা করে নিলাম। দেখো, আমি চলে এসেছি স্নান করে ছাদে, আর ছাদে তো ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো, আমাদের গমগুলোকে ও ধুয়ে দিয়েছে শুকোতে, আর রুনু এখানে বসে বসে পাহারা দিচ্ছে। পাহারা তো কিছুই না, মানে দেখভাল আর কি। আর এমনিতেও রুনু বেশিরভাগ সময় ছাদে থাকতেই পছন্দ করে, ছাদেই বসে থাকে। চলে এসেছি ছাদে, একটু কিছুক্ষণ থাকি, বেশ ভালো লাগছে। কারণ যতই বৃষ্টি হোক, যাই হোক বন্ধু, গরম কিন্তু যেরম সেরমই রয়ে গেছে, গরম একটুও কম হয়নি, আরও বরঞ্চ বেশিই লাগছে, ভীষণ গরম লাগছে। স্নান করে এসেছি, মনেই হচ্ছে না যে সেই ফ্রেশনেস আছে। যাই হোক, একটু হাওয়া তো খেয়ে নিই। সারাক্ষণ ঘরে রান্নাবান্নার পর যখন একটু ফাঁকা জায়গায় যাই, ছাদে যাই, তখন আর আমার নিচে যেতে ইচ্ছেই করে না। দেখো কী হাওয়া দিচ্ছে, আর আমি এতগুলো জামাকাপড় ছাদে থেকে তুললাম, আবার অতগুলো দিলাম, দারুণ লাগছে। চলো চলে, সব জল ভরলাম, সমস্ত করছি, বুঝলি? আয় চলো এবার ঘরে যাই।
আর ছাদে নয়, বেশ অনেকক্ষণ ছাদে থাকা হলো। যাই হোক, আস্তে আস্তে করে ঘরে চলে এসেছি, আর ও দেখো এইদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে। বাজার টাজার করার পর ওর আর কোনো কাজ থাকে না। দেখো লাঞ্চ করতে বসে গেছি। আজকের লাঞ্চে তোমরা তো জানোই পাবদা মাছের ঝালটাই রয়েছে স্পেশাল, আর ডাল ভাজা সবই হয়েছে, আর সঙ্গে শশাও নিয়েছি একটু। আমার খাওয়া প্রায় শেষ, খেতে বসে গেছিলাম, তোমাদেরকে আজ আর ভিডিও করে দেখাইনি। সকালে আমি আর ছোটো ছেলে ইপি খেয়েছি, ওর ইচ্ছে করছে ও একটু খাবে এবেলায়, তাই ওকেও একটু বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে ইপি বানিয়ে দিয়ে দিলাম। আজ আর মুড়ি নয়, ও খাবে একটু ইপি, আমি কিছু খাবো না, কারণ আমার পেটটা বেশ ভার ভার রয়েছে। আজকাল লাঞ্চটা একটু দেরিতে হচ্ছে বলে সন্ধেবেলায় সেরকম কিছু খেতে পাচ্ছি না, আর ও তো অল্পই খায়। এদিকে আবার রাতের জন্য গরম গরম তড়কা বানিয়ে ফেলেছি দেখো স্টুডেন্টদের জন্যে, আর আলু ভাজা করেছি সঙ্গে অল্প অল্প দেব, কারণ শুধু তড়কা দিয়ে ওরা খেতে পারবে না, অনেকেই আছে। আর আবার এবেলাও হচ্ছে ডিম কষা, কারণ বড় ছেলে অফিস থেকে ফিরে ফের গরম গরম ডিম কষা খাবে, আর রুমির জন্য ঢেঁড়স আলু ভাতে দিয়ে ভাত করেছি। এই সব বিকেলের কাজকর্ম নিয়ে কিন্তু আবার বিকেলটা প্রায় অনেকটা আমার কেটেই গেল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর কিছু নয়, এবার গরম গরম সব খাবার দাবার খেয়ে ঘুমোতে যাওয়া, বাস। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই। প্লিজ যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানিয়ে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আমি মাঝে মাঝে যে রান্নার ভিডিওগুলো পোস্ট করি সেটাও জানিও কেমন পছন্দ হচ্ছে। তাহলে বাই।